নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ত্রিনয়ন। ফের দিলীপ ঘোষের রোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা নয়, গোটা নির্বাচনটাই ওকে ব্যান করা উচিত ছিল, এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। জানুন বিস্তারিত খবরে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সোমবার তৃণমূল নেত্রীর প্রচারে 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ তুলে ধরে এবার তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় বিঁধলেন দিলীপ ঘোষ। তার কথাই, 24 ঘন্টা নয়, গোটা নির্বাচনটাই ওকে ব্যান করা উচিত ছিল। নির্বাচনী সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরে সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়ে আজ কলকাতার গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দুপুর 12টা থেকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ভোট ভাগ নিয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের জোরে বেজায় চটেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। সেই চিঠির উত্তর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরে একেবারেই সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল নেত্রীর গা গরম করা ভাষণে অশান্তির আবহ তৈরি হচ্ছে বলে মনে করছেন কমিশন। তারই জেরে রাজ্যের নির্বাচন চলাকালীন গণ্ডগোল বাড়ছে বলে ধারণা কমিশনের। সেই কারণেই এবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে এ প্রসঙ্গে তিনি বলেছেন, 24 ঘন্টা নয়, গোটা নির্বাচনটাই ওকে ব্যান করা উচিত ছিল। বিজেপি মমতার মতো রাস্তায় নামেনি, এটা দুঃখের বিষয়। উনি আজ রাস্তায় বসে পড়েছেন, উস্কানি ছড়াচ্ছেন, সাম্প্রদায়িক কথা বলছেন। উনি একজন দায়িত্ব জ্ঞানহীন মুখ্যমন্ত্রী। এদিকে তৃণমূলের তরফে কমিশনের এই সিদ্ধান্তকে স্বৈরাচারী পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। তৃণমূলের একাধিক শীর্ষ নেতা কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেছেন। তৃণমূল নেত্রী নিজেও সোমবার টুইটে কমিশনের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। নির্বাচন কমিশন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।